আস্থাভোটে হেরে সিংহাসন হারাতে হলো স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়কে। ফলে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসছেন বিরোধী সোশ্যালিস্ট নেতা পেড্রো স্যানচেজ। দীর্ঘদিন ধরে স্পেনের ক্ষমতায় থাকা পিপলস পার্টির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সোচ্চার হয় বিরোধীরা। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী রাখয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি। ভোটাভুটিতে 180 জন এমপি প্রস্তাবের পক্ষে ভোট দেয়, অপরদিকে বিপক্ষে ভোট পড়ে 169। ফলে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিরোধী নেতা স্যানচেজ।